এবার শ্রাবণে কোনো মেঘ জড়ো হয়নি আকাশে। দিনে প্রচণ্ড দাবদাহ আর রাতে ভ্যাপসা গরম, সঙ্গে যোগ হয়েছে রুটিন মাফিক সারা দেশের লোডশেডিং। ফলে চাহিদা বেড়েছে চার্জার, ফ্যান, লাইট এবং আইপিএসের বাজারে। যোগান কমায়, চাহিদা বাড়ায়, এর দামও বেড়ে যাচ্ছে হু হু করে। গরমে হাপিত্যেশ, সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে নিয়ম করে লোডশেডিং। হাঁসফাঁস গরমে যদি মেলে একটু স্বস্তি, এমন আশায় রাজধানীর মার্কেটগুলোতে চার্জার, ফ্যান, লাইট, আইপিএস সহ বিভিন্ন পণ্য কিনতে ক্রেতাদের বেশ ভিড়। লোডশেডিংয়েও নিরবিচ্ছিন্ন বাতাস ও আলো পাওয়া যায় এমন পণ্য কিনতে এ দোকান ও দোকানে ছোটাছুটি ক্রেতাদের। কিন্তু দিনভর ঘুরেও মেলেনি কাঙ্ক্ষিত ও মানসম্মত পণ্যের দেখা। কয়েকটি দোকানে মিললেও হয়নি দামাদামের সুরাহা, আর তাই অসন্তোষ যেন ক্ষোভ হয়ে ঝরল শূন্য হাতে ফেরা ক্রেতাদের কণ্ঠে। যে চার্জার ফ্যানের দাম ছিল 2700 টাকা, সেই হিসেবে এখন 1500 টাকা, দ্বিগুণ হয়ে গেছে। এটা তো সরকারের হাত না, এটা হলো ব্যবসায়ীরা করছে। দাম তো অবশ্যই অনেক বেশ বেশি, আজকে নিতে পারছি না, আর দু একটা দোকান দেখবো, তারপরে হয়তো অবশ্যই কিনতে হবে। খুঁজছি সেই মাল্টিপ্ল্যান প্লাজার থেকে, এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান প্লাজা থেকে এক্সলাম এখন নিউ মার্কেটে, তো পাচ্ছি না। কি আগের চেয়ে অনেক ক্রেতা বাইরে গেছে, আমরা ঠিকমতো প্রোডাক্ট দিতে পারছি না, মার্কেটও পাইতে আসছি না, আর অনেক দাম বাড়তি তো প্রোডাক্টের। ক্রেতাদের অভিযোগ, শিডিউল করে লোডশেডিং ঘোষণার পর খুচরা বাজারে এখন সোনার হরিণ কয়েকটি ইলেকট্রিক পণ্য। খুচরা ব্যবসায়ীদের দাবি, হঠাৎ করে সব পণ্যের চাহিদা বৃদ্ধির তুলনায় সরবরাহ কম, তাই সংকট পাইকারি ও খুচরা বাজারে। সারা বাংলাদেশে ডিস্ট্রিক্টের মানুষ এসে খুচরা মাল নিয়ে গেছে, যেটা আপনার মালের চাহিদা অনুযায়ী মাল দিতে পারতেছি না আমরা। আমার 10 কার্টুন অর্ডার ছিল, আমাকে 1 কার্টুন দিছে, 10 কার্টুন চাহিদা 1 কার্টুন পেয়েছি আমি। তারপরে আপনার 16 ইঞ্চি যেটা, ওটা আমার 20 কার্টুন অর্ডার ছিল, আমি 2 কার্টুন পেয়েছি। কিন্তু বাস্তবতা আসলে কি? দেশের ইলেকট্রিক পণ্যের অন্যতম বড় পাইকারি বাজার নবাবপুর। পাইকারদের মতে এসব বিলাসী পণ্যের চাহিদা বছরব্যাপী না থাকায় মজুদ থাকে স্বল্প। দুদিনের নজিরবিহীন ও অকল্পনীয় বিক্রিতে ফুরিয়ে আসছে মজুদ, বাড়ছে দাম। যে গোডাউনে আমি চার্জটা দিলাম, এটা তো এই প্রোডাক্টের মধ্যেই অ্যাড হবে, রাইট? এটা তো আমি আমার পকেট দিয়ে দিব না, সো ওই অনুযায়ী এটার কস্ট একটু অবশ্যই বাড়তি। করোনাকালীন সময় অনেক মাল আমাদের স্টকে ছিল, যে অনেক ব্যাটারি ডাউন হয়ে গেছে বা আগে ইম্পোর্ট করা মাল ছিল, যার ফলে এখন নতুন করে পুনরায় সেই ব্যাটারিগুলো চেঞ্জ করে আবার নতুন করে সেই মালগুলি বিক্রি করতে হচ্ছে। এতে কিন্তু কস্টিং বাড়তির একটা কারণ হতে পারে। প্রতিটা মালে এবং পার পিসে প্রায় আপনার 1000 থেকে 1200 টাকা বাড়তি হয়ে গেছে অলরেডি। নবাবপুরে জমজমাট ইলেকট্রিক পণ্যের বাজারে খর্ব হতে পারে ভোক্তা অধিকার, এমন শঙ্কায় সেখানে সজাগ সরকারি সংশ্লিষ্ট দপ্তর। আকস্মিক এই সংকট আর ঊর্ধ্বমুখী দামের কারণ আমদানি জটিলতা নাকি মুনাফালোভীদের কারসাজি, এমন প্রশ্নের উত্তর খুঁজছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একজন ইম্পোর্টার যে দামে পণ্যটি ক্রয় করেছেন তার লাভসহ একটা নির্দিষ্ট দাম উনি ফিক্স করেন। এখন আপনি যেটি বলছেন দ্বিগুণ দাম বা তিনগুণ দামে বিক্রি করার যে অসৎ প্রবণতা, এটি রোধ করবে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আমাদেরকে কড়া নির্দেশনা দিয়েছেন এবং এরই আলোকে আমরা অভিযান পরিচালিত করছি। এইরূপ মনোনৈতিক কাজ যেখানে করছে সেখানে আমরা হানা দিচ্ছি এবং এই আমাদের অভিযান অব্যাহত থাকবে। একদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নানা উদ্যোগ, অন্যদিকে 1 ঘন্টার লোডশেডিংয়ে স্বস্তি পেতে মরিয়া নগরবাসী। চার্জার, ফ্যান, আইপিএস, ইলেকট্রিক পণ্যসহ বিভিন্ন যন্ত্রপাতি চার্জও লাগছে অতিরিক্ত বিদ্যুৎ। তাতে কি পরিকল্পিত লোডশেডিংয়ের সুফল মিলবে, প্রশ্ন ছিল পাওয়ার সেলের মহাপরিচালকের কাছে। যদি এরকম হয় যে না, আমার 1 ঘন্টা লোডশেডিংয়ের বদলে আমি আইপিএসে বিদ্যুৎ স্টোর করব অথবা জেনারেটর ছাড়বো, তাহলে কিন্তু আমাদের মূল লক্ষ্য যেটা মানে জাতীয় সাশ্রয়, সেটা যদিও আমাদের বিদ্যুতের সাশ্রয় হবে কিন্তু অ্যাজ এ হোল কিন্তু জাতীয় সাশ্রয়টা ব্যাহত হবে। জাতীয় স্বার্থে আমরা আমাদের জ্বালানির নিরাপত্তা এবং আজকে হয়তো 1 ঘন্টার লোডশেডিং কিন্তু আমরা যদি যথেচ্ছভাবে এখন ব্যবহার করতাম হয়তো ভবিষ্যতে সেটা আরও খুব খারাপ অবস্থা যেত। এই বৈদ্যুতিক থেকে যদি আমরা সবাই যদি একটু নিজেদেরকে নিয়ন্ত্রণ করি, আমার মনে হয় সেটা বরং বেশি ভালো হবে। রাজধানীর বিভিন্ন ইলেকট্রিক মার্কেটে ক্রেতা বিক্রেতার তোড়জোড় এখন নিত্যদিনের চিত্র, আর দেশের জ্বালানি সাশ্রয়ে লোডশেডিংও অনিবার্য বাস্তবতা। এমন সংকটে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের আরও যত্নবান হবার পরামর্শ বিদ্যুৎ বিভাগের।